আপনি কি বলতে পারেন এই মুহূর্তে পুতিন ঠিক কয়টি যুদ্ধ পরিচালনা করছেন বা কয়টি যুদ্ধের মাঝে আছেন? জানি আপনারা বলবেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা। আমার মনে হয় পুতিন এটাকে যুদ্ধ মনে করেন না, কারণ রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নাই, আবার ইউক্রেনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা দেয় নাই। রাশিয়া মনে করে এটি তাদের বিশেষ সামরিক অভিযান, ইউক্রেন মনে করে দেশপ্রেমের অংশ হিসেবে তারা নিজের দেশ রক্ষা করছে, বাকি পৃথিবী মনে করে সেখানে একটি যুদ্ধ চলছে। তাহলে একটি অঘোষিত যুদ্ধে পুতিনের অংশগ্রহণ আমরা দেখতে পেলাম। এশিয়া টাইমসে ম্যাথিউ সাসেক্সের একটি বিশ্লেষণ ছাপা হয়েছে, সেই বিশ্লেষণ অবলম্বনে আসুন আমরা আলোচনা করি পুতিন ঠিক কয়টি অঘোষিত যুদ্ধের মাঝে আছে। আপনারা জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ সপ্তম মাসে পড়েছে। যুদ্ধ কবে শেষ হবে বা কে জয়লাভ করবে তা নির্ধারিত হওয়ার কোনো ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না। দুপক্ষই নিজেদের শক্তিমত্তার জায়গা থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। রাশিয়া এর যুদ্ধ ক্ষমতা ব্যবহার করে এগিয়ে থাকতে চাইছে, অন্যদিকে ইউক্রেন চেষ্টা করছে রাশিয়ার সাপ্লাই লাইন ভেঙে দিতে। কিন্তু এটা কেবল দৃশ্যপটের একটি অংশ। পুতিন আসলে তিনটি যুদ্ধ পরিচালনা করছেন, কিন্তু তিনটি অঘোষিত। তিনি একই সঙ্গে চাচ্ছেন ইউক্রেন দখল করতে, রাশিয়ার আঞ্চলিক ক্ষমতা ধরে রাখতে এবং পশ্চিমের পতন ত্বরান্বিত করতে। আর এসবের মাঝে কি একটি অভ্যন্তরীণ সংঘাত উকি দিচ্ছে? রাশিয়ার বিশেষ সামরিক অভিযান মূলত অঘোষিত এক যুদ্ধ, যেখানে পুতিন রাশিয়ান সাম্রাজ্য বাড়াতে চাইছেন। পুতিন মনে করছেন এটি তাদের ভূমি ফিরিয়ে নেয়ার উদ্যোগ। এই উদ্যোগে রাশিয়া কি সফল হয়েছে? হয়তো পুরোপুরি নয়, তবে ইউক্রেনকে ব্যর্থ রাষ্ট্রের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছে রাশিয়া। এই যুদ্ধে ইউক্রেনের অবকাঠামোর যা ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দেশটির কয়েক দশক সময় লেগে যাবে। কিন্তু এই যুদ্ধে রাশিয়া যে পরিমাণ সৈন্য হারিয়েছে তাও সংখ্যায় কম নয়। এই সৈন্যের বিনিময়ে গত ছয় মাসে রাশিয়া যা অর্জন করেছে তাকে অতি অল্পই বলতে হবে। গণমাধ্যম বলছে এই যাত্রায় পুতিন রাশিয়ার সক্ষমতা নিয়ে বড়াই করেছেন, মানবাধিকারকে বুড়ো আঙুল দেখিয়েছেন এবং তার সশস্ত্র বাহিনীর দুর্নীতি, অব্যবস্থাপনা ও শৃঙ্খলার অভাবকে প্রকাশ্যে নিয়ে এসেছেন। পুতিনের দ্বিতীয় অঘোষিত যুদ্ধটির লক্ষ্য হচ্ছে মধ্য এশিয়া থেকে মধ্য ইউরোপ পর্যন্ত রাশিয়ার প্রভাব দৃঢ় করা। এটা অবশ্য এক ধরনের যুদ্ধ। আবখাজিয়া ও দক্ষিণ ও সেটিয়ার অঞ্চল নিয়ে বিতর্কে রাশিয়া পাঁচ দিনের মধ্যে জর্জিয়ার সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। নিরপেক্ষ অবস্থান ত্যাগ করলে মলডোভার ওপর আক্রমণ চালানোর হুমকি দিয়েছে রাশিয়া। কাজাখস্তান এবং আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষের সময় সশস্ত্র হস্তক্ষেপ করেছিল দেশটি। আঞ্চলিক প্রাধান্য নিয়ে সংগ্রামে নিদারুণভাবে পর্যদস্ত হচ্ছেন পুতিন। চীনের কাছে মধ্য এশিয়ায় রাশিয়ার প্রভাব হারানো এরই মধ্যে স্বীকৃত, কিন্তু ইউক্রেনের যুদ্ধ দেখিয়ে দিল ক্রেমলিনের প্রভাব আদতে কতটুকু পর্যন্ত কমে গেছে। কাজাখস্তান ইউক্রেনকে সাহায্য পাঠিয়েছে, মলডোভা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছে, বেলারুশ বাদে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো জাতিসংঘের সাধারণ পরিষদের রেজলিউশনে রাশিয়াকে ইউক্রেন থেকে সৈন্য সরাতে ভোট দিয়েছে বা ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। ইউক্রেনের অ্যান্টি রাশিয়া হওয়া ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে পুতিন। পুতিনের তৃতীয় অঘোষিত যুদ্ধটি সবচেয়ে অস্পষ্ট। এটিকে তিনটি প্রধান অংশে ভাগ করা যায়। এক, ইউরোপ ও উত্তর আমেরিকার সমাজকে অভ্যন্তরীণভাবে বিভক্ত করা রাজনৈতিক যুদ্ধ। দুই, কৌশলগত উদ্দেশ্যের স্বার্থে অন্যের নির্ভরশীলতাকে নিজের হাতিয়ার বানানো। এবং তিন, বিশ্বের যে অঞ্চল পশ্চিমাদের নাগাল দুর্বল সেখানে তাদের প্রভাবকে আরও কমিয়ে ফেলা। রাশিয়াকে ইউরেশীয় তৃতীয় রোম বানানোর পুতিনের যে ভীষণ রয়েছে সেজন্য পশ্চিমাদের সঙ্গে তার এই অঘোষিত যুদ্ধ গুরুত্বপূর্ণ। বিশ্বে পশ্চিমা শক্তির ভবিষ্যৎ বিশ্বাসযোগ্যতাও নির্ভর করবে তারা কত ভালোভাবে ঘরের ভেতর ও বাইরে রাশিয়ার চাপ সামলাতে পারে তার উপর। একই সঙ্গে এটি ভারত, আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে প্রচলিত রাশিয়ার বর্তমান মিথ্যা বয়ানের বিরুদ্ধেও দাঁড়াতে হবে। আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনার গাড়ি বোমা হামলায় নিহত হওয়ার ঘটনা রাশিয়ার চরম ডানপন্থীদের তীব্রভাবে উত্তেজিত করে তুলেছে। এই বোমা হামলার মাধ্যমে ফেব্রুয়ারির পর এই প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে আদর্শিক ভাঙনের কথা বাইরে এলো। দুগিনা রাশিয়ার রাজনীতিতে ছোটখাটো খেলোয়াড়,
কিন্তু একজন অত্যধিক জাতীয়তাবাদীকে লক্ষ্য করে হামলার ঘটনা রাশিয়ার বিরল ঘটনা, যেখানে গুপ্ত হত্যা, বিষপানে হত্যা বা দুর্ঘটনাবশত মৃত্যু কেবল মধ্যপন্থীদেরই জোটে। তবে এই হামলার 36 ঘন্টার মধ্যে হামলাকারী আজব রেজিমেন্টের সদস্য নাটালিয়া ভভক বলে দাবি করেছে এফএসবি। হামলার পর নাটালিয়া এস্তোনিয়া পালিয়ে গেছে বলেও জানায় সংস্থাটি। এক্ষেত্রে শাখের করাতের পরিস্থিতিতে পড়েছে রাশিয়া। যদি হামলাকারীরা সত্যিই নাটালিয়া হয় তাহলে সেটা রাশিয়ার নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা? তবে কি সীমান্তে এত কড়াকড়ি সব লোক দেখানো? এ প্রশ্ন উঠছে। অন্যদিকে এফএসবি যদি নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে তাহলে সেটা কি সংস্থার ভেতরে পুতিন বিরোধী কোনো অংশের কাজ, নাকি যুদ্ধে ঝিমিয়ে পড়া সমর্থনকে জাগ্রত করতে পুতিনের নির্দেশে এই হামলা করা হয়েছে? এমন আলোচনাও জারি আছে। উত্তর যদি প্রথমটি হয় তাহলে রাশিয়ার এলিটদের মধ্যে গভীর ফাটল ধরেছে। দ্বিতীয়টি হলে পুতিন নিজেই আল্ট্রারাইটদের লক্ষ্যবস্তু করেছেন, কারণ এরা ইউক্রেনের ওপর আরও কঠোর না হওয়ার জন্য পুতিনের সমালোচনা করেছিল। তবে অতি অল্প পর্যবেক্ষক মনে করছেন এই হত্যার দায় স্বীকার করা ন্যাশনাল রিপাবলিকান আর্মি ঘটনার মূল হোতা। যদি এমনটা সত্যি হয় তার মানে হচ্ছে রাশিয়ার ভেতর সংগঠিত সন্ত্রাসবাদের জন্ম হয়েছে। তবে যেভাবেই দেখা হোক না কেন, দারিয়া দুগিনার হত্যা পুতিনের নেতৃত্বকেই প্রশ্নের মুখে ফেলেছে, আর এই ধরনের কিছুই পুতিন সবসময় সতর্কতার সঙ্গে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এখন গণমাধ্যমের প্রশ্ন, তবে কি তিনটি অঘোষিত যুদ্ধ পুতিনের জন্য যথেষ্ট নয়? তিনি কি আরেকটি ব্যক্তিগতভাবে আরও বিপজ্জনক একটি যুদ্ধের আগুন জ্বালালেন শেষ পর্যন্ত? আপনাদের কি মত কমেন্ট সেকশনে জানান।